এক তো প্রাইভেট মুভমেন্টস নেওয়া উচিত তখনই যখন 100% বিশ্বাস করছে। ইউজুয়ালি কি হয়, যার প্রোফাইল ফেক প্রোফাইল তৈরি করা হয় সে জানে না প্রাইভেট ইন্টিমেট ফটোজ লিক করে দেওয়া হলো। ঠান্ডা মাথায় যে ক্রাইমটা করা হয় সেইটাকে আমরা ক্রিমিনাল মাইন্ডসেট হিসেবে ধরি। নমস্কার, দুটি ইনসিডেন্টের কথা আমি আপনাদেরকে বলবো। এক, ফেসবুকে এক্স এবং ওয়াইয়ের পরিচয় এবং তাদের একে অপরের প্রতি প্রেম বিনিময়। কিছুদিন বাদে ওয়াই ভাবে যে এই সম্পর্কটার মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে বা সম্পর্কটা টক্সিক হয়ে যাচ্ছে, ওয়াই বেরোতে চায়। কিন্তু এক্স কোনোভাবেই ওয়াইয়ের চলে যাওয়াটাকে মেনে নিতে না পারায় তাদের অন্তরঙ্গর কিছু মুহূর্তে সব জিনিস ইন্টারনেটে লিক করে দেয়। দ্বিতীয় ইনসিডেন্ট, মায়ের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছেলে মেনে নিতে পারে না। মাকে অনেকবার ওয়ার্ন করে কিন্তু মা শোনে না। ভালোবাসার টানে মা তার ভালোবাসার মানুষটির সঙ্গে প্রতিদিন দেখা করে কিন্তু তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছেলে ইন্টারনেটে ভাইরাল করে দেয়। এইরকম ঘটনা হয়তো প্রতিনিয়তই আপনারা ফেস করছেন বা কখনো না কখনো শুনতে পাচ্ছেন। আজকে এই ডিজিটাল মিডিয়াতে দাঁড়িয়ে যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত কেউ না কেউ এই সাইবার বুলিংয়ের পার্ট হচ্ছেন, আজকে সেটা নিয়েই কথা বলবো। সারা বিশ্বে আমেরিকা প্রথম, ইউরোপ দ্বিতীয় এবং ইন্ডিয়া 3 নম্বরে দাঁড়িয়ে আছে এই সাইবার বুলিংয়ে। কী এই সাইবার বুলিং, কীভাবেই বা কাজ হচ্ছে সাইবার বুলিংয়ে, কেনই বা এত সাইবার বুলিং বেড়ে যাচ্ছে, আজকে সেই বিষয়ে কথা বলবো এক মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে, ডক্টর সৌম্যদীপ সাহার সঙ্গে। এবং তার কাছ থেকে জেনে নিই কেন এই মারাত্মক ইনসিডেন্টগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সামনে উঠে আসছে। আবার কিছু সপ্তাহ পরে চলে যাবো। হ্যাঁ, আমার পড়াশোনা এখানে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি IPGMRSS কেম হসপিটালে, মানে আমাদের PG হসপিটাল যেটাকে আমরা বলি। তো আমাদের ইনস্টিটিউট সেক্রেটারি হচ্ছে 200 বছর পুরনো, তো ওখান থেকেই পোস্ট গ্রাজুয়েট পাস করা। তারপরে বহরমপুর মেন্টাল হসপিটাল, যেটা ব্রিটিশ জমানায় একটা সময় ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম বা হেলথ জেল বলা যায়, সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেক ওভার করে 1980s ওটাকে অ্যাসাইলাম বানায়। সেখানে আমি পোস্টেড ছিলাম। তারপরে আমি ব্যাক করি অ্যাজ আ ক্লিনিক্যাল টিউটর অ্যান্ড রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার অ্যাট মাই অ্যালুমনাই যেটা হচ্ছে PG হাসপাতাল, সেখানে আমি PG-তেই সেখানে আমি 2023 জানুয়ারি অবধি কাজ করছিলাম। তারপরে ইউকের এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আমি ওখানে অ্যাজ আ স্পেশালিস্ট সাইকিয়াট্রিস্ট, ওদের ন্যাশনাল হেলথ সার্ভিস, মানে যেটা ওদের গভর্নমেন্ট ন্যাশনালাইজ যেটা সার্ভিস, সেখানে আমি জয়েন করি। সেখানে আমি 1.5 বছর চাকরি করছি ইন লন্ডন। তো সেই এই হচ্ছে আমার পরিচয়। ডক্টর সাহা, আমাদের যে দুটো ইনসিডেন্টের কথা আমি জাস্ট এই মুহূর্তে মেনশন করলাম, এটা তো বোধহয় খুবই সামান্য দুটো ঘটনা। এরকম ঘটনা আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে হামেশাই শুনতে পাচ্ছি। একদম। তো আমি একটু জানতে চাই যে এই সাইবার বুলিং আর ইন্টারনেট রিভেঞ্জ আর সেম? দেখুন, ইন্টারনেট রিভেঞ্জ ইজ পার্ট অফ সাইবার বুলিং। সাইবার বুলিং ইনভলভস, ইটস আ ভেরি ব্রড কনসেপ্ট, ঠিক আছে? তো এটার মধ্যে ধরুন ইন্টারনেট রিভেঞ্জ আপনি যেটা বলছেন সেটা একটা, একটা হচ্ছে যেটাকে বলে ফ্লেমিং, মানে কাউকে খুব হার্টফুল কমেন্টস আপনি করে দিলেন, খুব বাজে একটা তার পেজে গিয়ে বা তার প্রোফাইলে গিয়ে তার কোনো ছবিতে খুব বাজে বিচ্ছিন্নভাবে আপনি তাকে কথা বলেন, স্ল্যাং ইউজ করলেন বাজেভাবে, তাকে তার ডিসফিগারমেন্টের মানে কথা বললেন, বডি শেমিং একটু করলেন, ঠিক আছে? এটা একটা। সেকেন্ড হচ্ছে ট্রোলিং, যেটা আমরা খুব বেশি ইউজ করি। ট্রোলিংটা মানে কি, যে খুব হাস্যকরভাবে আমি তার একটু তাকে বেজ্জত করলাম, আর কিন্তু সেটা হাস্যকর হলো আনসিভিলাইজড। কিছু লোকের কাছে ওটা হাস্যকর হবে কিন্তু বেশিরভাগ সমাজের, সিভিলাইজড সমাজের কাছে সেটা কিন্তু একটা আনসিভিলাইজড ব্যাপার স্যাপারই হয়ে যাবে। যদিও এটা অনেকে বলে যে দিস ইজ নট ট্রোলিং, দিস ইজ রোস্টিং, ঠিক আছে? কিন্তু সিভিলাইজড সোসাইটিতে এটাকে অ্যাকসেপ্টেন্স আমি তো বলবো না যে এখনও আছে। আরেকটা ধরুন ম্যাস্কারেডিং যেটাকে আমরা বলে, যেটা আমি অনেককে চিনি যে
যাদের সঙ্গে এটা হয়েছে, দুজন রিনাউন্ড সাইকিয়াট্রিস্ট, তাদের সঙ্গে কলকাতায় বেসড, ভেরি রিনাউন্ড ইন দ্যার প্রফেশন সাইকিয়াট্রিস্ট, তাদের সঙ্গেই হয়েছে। তাদের ফেক প্রোফাইলস করা হয়েছে, তাদের ফেক প্রোফাইলস করে যারা করেছে দে আর আস্কিং মানি টু দ্যার রিলেটিভস, টু দ্যার ফ্রেন্ডস, ডিস্টেন্ট ফ্রেন্ডসকে তারা পয়সা চাইছে, বলছে আমি খুব সমস্যায় পড়ে গেছি, আমাকে এখন একটু পয়সা দেওয়া হোক। তো ইউজুয়ালি কী হয়, যার প্রোফাইল ফেক প্রোফাইল তৈরি করা হয় সে জানে না, তো কোনো একটা রিলেটিভ এই ব্যাপারটা তাকে আর কাছে বোধহয় ওই মেসেজটা আসে যে আমাকে টাকা দেওয়া হোক, সে ক্রস চেক করার জন্যে অরিজিনাল যার নামে প্রোফাইলটা তাকে তার সঙ্গে কমিউনিকেট করে, তার সঙ্গে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে দেখা যায় যে না, এটা একটা মানে একটা স্ক্যাম হয়ে গেছে, তো সে তখন যার ফেক প্রোফাইল যার নামে হয়েছে সে রিপোর্ট করে, আদার মেম্বার্স রিপোর্ট করে, তখন এটা বন্ধ হয়। দেন সাম মানে অন্য কারোর উপরে টার্গেট চলে যায়। এরকম দুজন সাইকিয়াট্রিস্ট যাদের নামে এটা হয়েছে আমি 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 নিজে পার্সোনালি জানি। আরেক রকম ধরুন হচ্ছে যে কারোর পার্সোনাল ইনফরমেশন লিক করে দেওয়া হলো, ঠিক আছে, তো বা প্রাইভেট ইন্টিমেট ফটোজ লিক করে দেওয়া হলো, মানে যেটা আমি বললাম এক্স্যাক্টলি কোনো এক সময় তারা রিলেশনশিপে ছিল, বাট তারপরে যদি তারা যখন ডিসাইড করেছে বা দুজনের মধ্যে কেউ একজন ডিসাইড করেছে যে আমি এই রিলেশনশিপটাতে আর আমি এগোবো না, এগোবো না, তো আরেকজন সেটা মেনে নিতে পারছে না, এবং তার কাছে মনে হচ্ছে যে আমাকে এটা এনিহাও তাকে থামাতে হবে, তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে বা তার সোশ্যাল প্রোফাইলটা নষ্ট করে। তো এটাতে বেসিক্যালি দেখুন যে আমি বলবো যে যে করেছে সে তো সত্যি মানে অন্যায়পূর্ণ কাজ করেছে, আর তার বেসিক মেন্টালিটিটা কীরকম হয় যে বেশিরভাগ যারা এটা করে তাদের যদি আপনি ব্যাক হিস্ট্রি নেন, তাদের কোথাও না কোথাও একটা অ্যাটাচমেন্ট টুয়ার্ডস প্যারেন্টস বা টুয়ার্ডস পিয়ার্স, তাদের অ্যাটাচমেন্টটা খুব মানে একটু একটু ডিসকর্ডেন্ট, একটু একটু গোলমালে, ঠিক আছে, মানে ঠিকভাবে যেরকম একটা বাবা মা সন্তানের যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় সেইভাবে তৈরি হয়নি, তো ওই জন্য যার সঙ্গে তৈরি হয়েছে অল্প করে তাকে যখন পেয়েছি তাকে আঁকড়ে ধরে রাখবো, তাকে বাই মিন্স বাই এনি মিন্স নেসেসারি তাকে আমি ছাড়বো না। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ওই যে কিন্তু সে আমার সঙ্গে টিকতে পারছে না, এক্স্যাক্টলি, তো আমি সে যেহেতু আমার সঙ্গে থাকতে পারছে না তো তাকে আমি অন্য কারোর হতে দেবো না, এরকম একটা অবসেশনাল একটা থট প্রসেস। হ্যাঁ, আরেকটা জায়গা থেকে যদি আপনি বলেন যে যেটা ইউএসএন কান্ট্রিজে একটা 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 কথা আছে, একটা রিলেশনশিপে সামথিং যেটার নাম হচ্ছে ক্লোজার, তো যখনই আপনি রিলেশনশিপ থেকে বেরোচ্ছেন তো ইউ শুড হ্যাভ যে মানে আপনার দুজনেই যেন সহমতিতে বেরোতে পারে, কারোর দুঃখ একটু কম বেশি হবেই ঠিক কথাই, কিন্তু ওই ক্লোজারটা দিলে কী হয় এই সব ম্যাটার্সটা অনেকটাই কেটে যাওয়ার জায়গাটা থেকে, মানে যেটা হচ্ছে আমাদের ভাষায় যেটা বলে না অ্যামিকেবল সেপারেশন, মানে সৌজন্যপূর্ণ ছাড়াছাড়ি, যেটা কোর্ট বলে না যে আউট অফ কোর্ট সেটেল করে নিন আপনারা নিজেদের মধ্যেই, তো আর ভালোভাবে শান্তিপূর্ণভাবে, যাতে আপনাদের দুঃখটা থাকবে কিন্তু দুঃখটা এমন জায়গায় যাবে না যে আপনি খুব একটা বড় ড্রাস্টিক স্টেপ নেবেন। আমি বলছি না যে যে থাকতে পারছে না আরেকজনের সঙ্গে থাকতেই হবে, কিন্তু তাকেও একটা অ্যামিকেবল সেপারেশন নেওয়া উচিত, কেন সামনের জন্য যেন কষ্ট না পায়, কেন আপনাকেও এমপ্যাথেটি, আপনিও যখন রিলেশনশিপে তার সঙ্গে জড়িয়েছিলেন তার মধ্যে কিছু ভালো দেখেছিলেন, যে আপনার সঙ্গে জড়িয়েছে সেও আপনার মধ্যে কিছু ভালো দেখেছে, খারাপ ভালো মন্দ নিয়েই হচ্ছে পৃথিবী, তো জন্য যখন ছাড়াছাড়িটা হচ্ছে খুব অ্যামিকেবল সেপারেশন হওয়া উচিত, এটা একটা। সেকেন্ড হচ্ছে যখনই হচ্ছে যে রিলেশনশিপে যাচ্ছেন অ্যাটলিস্ট নিজের পিয়ার্স নিজের ফ্যামিলি মেম্বার্সদের জানানো তার তার ব্যাপার যার সঙ্গে গেছেন, তাতে কী হয় যে এই যে ঘটনাগুলো হচ্ছে যদি এইগুলো ঘটনাগুলো যখন হবে তখন ফ্যামিলি পিয়ার সাপোর্ট যেন পাওয়া যায়, বন্ধু বান্ধবের সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট, নিজের কমিউনিটির সাপোর্টটা যদি আপনি পান তাহলে এইগুলো হওয়া অনেকটাই মানে হলেও অনেকটা আপনি সাপোর্ট পেয়ে গেলেন, তাতে কী হচ্ছে যে আপনার মেন্টাল হেলথের যে একটা ড্রাস্টিক ইম্প্যাক্ট হচ্ছে সেটা হবে। তো যেই কেসটা আপনি বলেন যেমন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্স মানে তার প্রাইভেট মোমেন্টসগুলো লিক করে দেওয়া হয়েছে, অ্যাজ আ সব দর্শককে বলবো যে মোমেন্টস হচ্ছে মাইন্ডে সবসময় থাকার, আর প্রাইভেট মোমেন্টস যতক্ষণ না আপনি তাকে 110% নিজের জীবন দিয়ে বিশ্বাস করতে পারছেন ততক্ষণ এই মোমেন্টসগুলো এক্সপেশালি প্রাইভেট মোমেন্টসগুলো আপনি ক্যাপচার যদি করেনও নিজের কাছে রাখবেন, ঠিক আছে, আর যদি 100% বিশ্বাস করেছেন অনেক বছর ধরে থাকছেন তাকে চিনিন, ঠিক আছে, তবে আপনি তার সঙ্গে শেয়ার করুন, ঠিক আছে, কিন্তু স্টিল শুড দের শুড অলওয়েজ বি একটা থট প্রসেস পিছনে থাকা উচিত যে আমার ব্যাকআপটা কী আছে, কেন প্ল্যান এ ফেল হলে প্ল্যান বি সবসময় রাখতে হয়। সেকেন্ড হচ্ছে যে যখনই আপনি
এক তো প্রাইভেট মুভমেন্টস নেওয়া উচিত তখনই যখন 100% বিশ্বাস করছেন, সেকেন্ড আপনি নেবেন একটা ট্রাস্টফুল পার্সনকে, থার্ড মানে ওটা পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখবেন, ফোর্থ যেটা হচ্ছে যে না পারলেই নয়, না নিলেই নয়, আর যদি নেন ঠিক আছে তার উপরে অসীম বিশ্বাস রাখতে হবে। আর রিলেশনশিপে যাওয়ার আগে সবসময় নিজে পরীক্ষা করে দেবেন, যেমন বার্ফি সিনেমাটা যদি আপনারা সবাই দেখে থাকেন, তো হি অলওয়েজ টেস্টস হিজ পার্টনার, যে সে জানে যে পোলটা পড়বে না তার কাছে ঠিক আছে, কিন্তু দেখে নিল যে আমার পার্টনার অ্যাকচুয়ালি কি সেটা আমাকে বিশ্বাস করে। তো প্রিয়াঙ্কা চোপড়া আলটিমেটলি স্ট্যান্ড করে, ইলিয়ানা ডিক্রু স্ট্যান্ড করতে পারে না, সেই রকম হচ্ছে যে অলওয়েজ ছোটো 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 আপনি টেস্ট নিলেন, বুঝতে দিলেন না নিজের পার্টনারকে। তো ওই ট্রাস্ট বিল্ডিং ফেনোমেনন যেটাকে আমরা বললাম, যে ছোটো 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 টেস্ট নেওয়া, যে সে উঠে দাঁড়াতে পারছে আমার বিশ্বাসে, আর প্লাস হচ্ছে আপনি কি তার বিশ্বাসে উঠে দাঁড়াতে পারছেন। তো যেন বিশ্বাস এমন একটা ব্যাপার যে মানে ধরুন একটা টাইট ফ্যাব্রিকের মতন, একবার একটু কাঁচির দাগ লেগে গেলে যতই মানে ডায়মন্ড কাটার ফ্যাব্রিক কেন না হোক, একটা কাঁচি লেগে গেলে ছিঁড়ে যাবে। তো সেরকম ট্রাস্ট হচ্ছে ভেরি মানে খুব ইজিলি আপনি যেন দিয়ে না দেন। আর ওই রিভেঞ্জ ওই সাইকোলজি থেকে বলি, যে ওই যে বললেন যে পুয়ার অ্যাটাচমেন্ট, তাকে আঁকড়ে ধরে রাখা, আরেকটা জায়গা যেটা হচ্ছে যে আমাকে কষ্ট দিয়েছে আমি তার বদলাটা নেব, রিভেঞ্জ সাইকোলজি যেটা আমি বলি। ক্রিমিনাল মাইন্ড, দেখুন ক্রিমিনাল মাইন্ড যারা হবে তাদের বেসিক্যালি যেটা আমাদের ভাষায় ক্রিমিনাল মাইন্ডসেট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ধরুন অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি বা ডিসোশ্যাল পার্সোনালিটি অ্যাকর্ডিং টু ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল এডিশন 5 অফ আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন যেটা বইটা বার করে, বা WHO যে ইন্টারন্যাশনাল ক্লাস্টার অফ ডিজিজেস যে 11 এডিশনটা বার করেছে ডিসোশ্যাল পার্সোনালিটি, তাদের মধ্যে কী হয় কুল কাম মাইন্ডসেট ঠিক আছে, ঠান্ডা মাথায় যে ক্রাইমটা করা হয় সেইটাকে আমরা ক্রিমিনাল মাইন্ডসেট হিসেবে ধরি, খুব ঠান্ডা মাথায় সেটা করি। যেমন আমি বেস্ট উদাহরণ দিয়ে যদি আমি বলি, যেমন আমার যেটা মনে হয়েছে মানে আমার যারা লার্নেড কলিগস যারা তারা দিমে ডিফার ইন দ্য মাইন্ডসেট, তো যেমন ওই মম বলে যে শ্রীদেবীর লাস্ট সিনেমাটা, তো ওখানে যে লাস্ট যাকে শ্রীদেবী মারতে পারে না, যে শ্রীদেবীকে ওই হলিডে রিসোর্টে অ্যাটাকটা করে, দ্যাট ইজ আ ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল মাইন্ডসেট। আপনার যদি মনে থাকে যে সে শ্রীদেবী অ্যান্ড ফ্যামিলিকে অ্যাটাক করে একটা হলিডে রিসোর্টে গিয়ে ঠিক আছে, খুব খুব প্ল্যানিং প্রোগ্রামিং করে তার হাজব্যান্ডকে মারার চেষ্টায়, তার দুই মেয়েকে মারার চেষ্টায়, শ্রীদেবীকে মারার চেষ্টায়, তো এইটা হচ্ছে একটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি। এই কথা থেকে আমি একটা কথা বলি, তাহলে যে বা যারা রিলেশনশিপ থাকাকালে অনেকগুলো প্রমাণ নিজের কাছে আস্তে আস্তে জমা করে রাখে, যে কোনোদিন যদি আমাকে ছেড়ে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে আমি এই জিনিসগুলো ইউজ করি, সেটা তো ডেফিনেটলি যে ক্রিমিনাল মাইন্ড মাইন্ডেড আমি বলবো না, কিন্তু হ্যাঁ তার মধ্যে যে একটা ট্রাস্ট ডেফিসিট তো আছেই দেখে নিন, প্লাস হচ্ছে যে সে নিজেকেও তো ট্রাস্ট করতে পারে না, সামনের লোককেও ট্রাস্ট করতে পারছে না, আর সে বেরিয়ে গেলে তাকে আমি বেরোতে দেবো, কেন বেরোতে দেবো না, এটাই একটা ম্যাচিওর। তো তার ইম্যাচিওরিটি প্রমাণ এখানেই পাওয়া যাচ্ছে, যে আমি তার একটা প্রাইভেট ইকুইপমেন্ট ছেড়ে যাও তাহলে আমি তোমার ক্ষতিটা করব। হ্যাঁ কিন্তু কী হয় যে আমাদের ব্রেনের যে মোস্ট ডেভেলপ পার্ট সেটা হচ্ছে ফ্রন্টাল লোব, যেটা আমরা যেটাকে কপাল বলি, কপাল দিয়ে আমরা সব কিছু করি, তো ফ্রন্টাল লোবে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করারই ক্ষমতাটা থাকে। তো যখন আমরা এই আর একটা পার্ট হচ্ছে যে ইমোশনাল সেন্টার যেটাকে আমরা লিম্বিক সেন্টার বলি, তার মধ্যে ওয়ান অফ দ্য পার্ট একটা রিওয়ার্ড সেন্টার আছে, তো এই ইমোশনাল সেন্টার প্লাস রিওয়ার্ড সেন্টার কাছাকাছি লোকেটেড, তো কী হয় যে যখন আমরা ইমোশনালি ডাউন তখন আমরা রিওয়ার্ড খুঁজি ঠিক আছে, যখন অনেকে যেমন কেউ যদি একটু কারো মন ভালো লাগছে না তো সে কী করলো, একটু চকলেট খেলো আইসক্রিম খেলো, তার জন্য ওইটাই একটা রিওয়ার্ড, কেউ একটু ঘুরে এলো বাইক চালিয়ে এলো একটু বাইকের হাওয়া খেলো, তার জন্য ওটা একটা রিওয়ার্ড। তো এই যে এই আপনি সিচুয়েশনটা বললেন যে পরবর্তীকালে সে যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি তার প্রাইভেট মুমেন্টসগুলো ক্যাপচার করে রাখি, তাহলে আমি তাকে শাস্তি দিতে পারবো, তো সেই শাস্তি থেকে কী ডেরাইভ করবে, একটা স্যাটিসফ্যাকশন, একটা রিওয়ার্ড ডেরাইভ করবে। কিন্তু রিওয়ার্ডের রিওয়ার্ড সেন্টারের ব্যাপারটা কী, যে রিওয়ার্ড সেন্টার থেকে একটা কেমিক্যাল বা নিউরো ট্রান্সমিটার আমাদের ভাষায় বলে, সেটার নাম হচ্ছে ডোপামিন। তো ডোপামিন হচ্ছে ভেরি শর্ট হ্যাপি হরমোন, সেটা হচ্ছে ভেরি শর্ট লাস্টিং, আপনার একটা স্পাইক হলো চলে গেল ঠিক আছে, ওই জন্য বারে বারে আপনাকে রিওয়ার্ড নিতে হয়, বুঝলেন না, স্যালারিও বারে বারে আসে, ইনক্রিমেন্টসও বারে বারে আসে, তো সেই জন্য হচ্ছে বারে 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 লাগে, প্রেমের কথাটা নেক্সট আমি ধরছি। তো কী হয় ওই 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 জন্যে হচ্ছে যে তার যে যে আমি ওর সোশ্যাল ফ্যাব্রিকটাকে বা সোশ্যাল প্রোফাইলটাকে আমি নষ্ট করে দিই, আমি যে একটা স্যাটিসফ্যাকশন তৈরি করবো সেটা ভেরি শর্ট লাস্টিং, কিন্তু তার কনসিকোয়েন্সেসটা যেটা হবে, হয়তো মেয়েটা দুঃখে থাকবে ডেফিনেটলি, বা ছেলেটা দুঃখে থাকবে, যে তার যে ভিকটিম সে দুঃখে থাকবে ডেফিনেটলি, কিন্তু আপনি হয়তো
মেয়েটাকে ভালোবাসেন, তাকে দেখে বেশি দিন তো আপনি খুশি পাবেন না, তাকে কষ্টতে দেখে। প্লাস সে যখন আপনার এগেনস্ট একটা লিগাল কোর্স প্রসেস নেবেন, আপনি ধরা পড়বেন, তখন সমস্যায় পড়বেন, তখন আপনি তো লং টার্ম ভুক্তভোগী। হ্যাঁ, তখন মানে এক্স্যাক্টলি, যে ভিকটিম আর যে অ্যাকিউজড, অ্যাকিউজডও তো সমস্যায় পড়লো, ভিকটিম তো পড়লোই, ভিকটিমের সাপোর্ট সিস্টেম থাকলো, আপনার সাপোর্ট সিস্টেমটা থাকলো না কেন, আপনি একটা অ্যাকিউজড হয়ে গেলেন, আপনার অ্যাকিউজ থাকলেও প্লাস আপনি যদি প্রমাণিত হয়ে যান তখন আপনাকে পানিশমেন্টটা লং টার্ম হবে, লং টার্ম হবে। তো এই যে আমরা কস্ট বেনিফিট অ্যানালিসিস বেশিরভাগ লোকে করতে করে না বা করতে পারে না, তো যখন আমরা কস্ট বেনিফিট অ্যানালিসিস বেশিরভাগ কী হয়, প্রত্যেকটা মানুষের সঙ্গেই কোনো না কোনো একটা সময় ছোটো মোটো অল্প বেশি কম বেশি অন্যায় ওদের সঙ্গে হয়েই থাকে। তো জন্য যখন অন্যায় হয় তখন আমাদের ইনস্ট্যান্ট মনে হয় যে আমরা তার এগেনস্টে কোনো না কোনোভাবে রিভেঞ্জ নিই, তাই না? আমাদের মনে হয় সবার সঙ্গেই হয়ে থাকে। আমি বলুন, এভরি পার্সন, মানে 7 বিলিয়ন লোক আছে পৃথিবীতে, সবারই এই রিভেঞ্জ সাইকোলজি একটু অল্প করে থাকবেই, ঠিক আছে? কিন্তু কী হয়, আমরা কোনো জায়গায় একটা আটকে যাই। কেন আটকে যাই? আমাদের ওই কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা করি আমরা নিজেদের মনে, যে ঠিক আছে ছেড়ে দিলে আমি বেশি সুখী থাকবো, হয়তো রিভেঞ্জটা নিলে আমি বেশি সুখী থাকবো না, কেন আমি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটা পাবো, যে ইনস্ট্যান্ট যে খুশিটা সেটা পাবো, কিন্তু লং টার্ম কনসিকোয়েন্সেসে আমার তার সঙ্গে খারাপই হবে, তাই না? তো সেইটা বেশি অনেকে করতে পারে না, বেশিরভাগ লোক করে, তাই জন্য বেশিরভাগ লোক এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসে। আর প্রেমের কথাটা বললেন, প্রেম ইভলভ, মানে লাভ ইভলভস ওভার টাইম। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, দেখুন যখন 25 বছরে কারোর বিয়ে হয় বা 27-28 বছরে যখন ফার্স্ট বিয়ে হলো, তখন একটা খুব অত্যাধিক খুশি, হানিমুনে যাচ্ছে, হরমোনাল একটা ব্যাপারও আছে, ঠিক আছে? তখন ফার্স্ট বাবা মা হলো, তখন প্রেমটা একটু আলাদা ডেফিনেশন। তারপরে যখন ছেলে মেয়ে মিডিল স্কুল, মিডিল গ্রেড, তখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেমের ইকুয়েশনটা একটু ডিফারেন্ট। যখন একটু বয়স্ক হয়ে গেলো, বয়সন্ধিকালে, প্রেমের ইকুয়েশনটা একটু ডিফারেন্ট। কিন্তু তো যেন লাভ ইভলভস ওভার টাইম, ঠিক আছে? তো যেন অনেকে যে অনেকবার প্রেম করে, ওই যে তখন ওদের এটা প্রেম, মানে আমি আমার ভাষা ঠিক প্রেম বলবো, এটাকে প্রেম বলাও যাবে বল নাও বলা যাবে, কিন্তু কী হয় যে ধরুন, যে অনেকের ক্ষেত্রে কী হয় যে একটা রিলেশনশিপই ছিল, রিলেশনশিপটা যেমন ইংলিশে কথা বলে সার্ড রিলেশনশিপ, মানে টক হয়ে গেছে, রিলেশনশিপটার মিষ্টতা নেই, তো সে বেরিয়ে এলো, অ্যামিকেবলি সেপারেশন হলো, নতুন একটা প্রেম করলো, ঠিক আছে? সেটাও আমার 4-5 বছর চললো, যেটা আমি ওয়েস্টার্ন কান্ট্রিজে অনেক দেখা যায়। তো ওটা 4-5 বছর চললো, ভালো ছিল, তারপরে অ্যামিকেবলি সেপারেশন, আরেকটা নতুন একটা রিলেশনশিপ দেখালো, দ্যাট ইজ ফাইন, ঠিক আছে? কেন, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড ইন ইন্ডিয়ান সোসাইটি। তো এটা অনেক অনেক জায়গায় দেখতে পাই আমরা, ওয়েস্টার্ন সোসাইটি দ্যাট ইজ প্রেভেলেন্ট ইন্ডিয়ান সোসাইটি। এটাও যেটা আমি বললাম যে প্রেমের ইভলিউশনটা আমরা দেখতে পাই, কেন আমাদের গ্রন্থেই তাই লেখা আছে, রামায়ণ যদি আমরা দেখি তো ইট প্রেম ইভলভস ওভার টাইম, তাই না? তো সে তো এইভাবেও বলতে পারেন যে হ্যাঁ, যে অনেকে মাল্টিপল রিলেশনশিপস করছে যখন, ঠিক আছে, বারবার এক্স্যাক্টলি অনেক অনেক ফর্মস, অনেক ডিফারেন্টভাবে আপনি নিজের প্রেম ভালোবাসা এক্সপ্রেস করতে পারবেন। যেমন বাবা মার প্রতি প্রেমটা আলাদা, ঠিক আছে, ভাই বোনের প্রতি প্রেমটা আলাদা, বন্ধু বান্ধবদের প্রেমটা আলাদা, তো এক্স্যাক্টলি নিজের নিজের প্যাশনের প্রতি প্রেমটা আলাদা, নিজের ক্রিয়েটিভিটির প্রতি প্রেমটা আলাদা, ঠিক আছে, নিজের গুড হ্যাবিটসের প্রতি প্রেমটা আলাদা, তারপরে হচ্ছে যে কাজগুলো করে আমি আনন্দ পাই সেটার প্রতি প্রেমটা আলাদা। কিন্তু মানে ওই প্রেমের যেটা আমি বললাম যে ওই ডোপামিনটা রিলিজ হয়, আর সেরোটোনিনও বলে একটা আরেকটা নিউরো ট্রান্সমিটার বা হরমোন ইন দ্য ব্রেন, সেটাও একটা স্লোলি 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 রাইজ করে। তো ডোপামিন যেটা আমি বললাম সেটা হচ্ছে র্যাপিড রাইজ, র্যাপিড ফল, সেরোটোনিন ওভার আ পিরিয়ড অফ টাইম কনস্ট্যান্ট রিলিজ হতে থাকে। কিন্তু ডক্টর সাহা, এই যে ইন্টারনেটে যে লোকে বডি শেমিং করা হচ্ছে, একজন নাম করা অ্যাক্টর, তিনি ঠিক করে ভালোভাবে উচ্চারণ করতে পারে না বলে তার উচ্চারণ নিয়ে তাকে সবসময় ইন্টারনেটে বুলি করা হচ্ছে, বা সে কোনো একটা ভালো কাজ করেছে যে কাজটা হয়তো তাকে ট্রিগার করছে, তার জন্য তাকে সে ইন্টারনেটে বুলি করছে। তো এই যে কন্টিনিউয়াসলি কিছু না কিছুভাবে মানুষ এই ইন্টারনেটে বুলি হচ্ছে, তো এইটা ঠিক কোন মাইন্ডসেট থেকে আসছে? এইটা বেসিক্যালি কী হয় যে মানে যারা এটা করে তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তাদের যে মানে রিয়েল লাইফের সাপোর্ট সিস্টেম তাদের একটু একটু কম। কী হয় যে বাবা মার মধ্যে দেখা যাচ্ছে, ধরুন আপনি একটা অ্যাডোলেসেন্ট ছেলে এই কাজটা করেছে, ফর এক্সাম্পল আমি ধরলাম, হ্যাঁ, তো স্ট্যাটিস্টিক্যালি দেখতে গেলে দেখা যাবে বাবার মধ্যে একটা ডিসকর্ডেন্ট রিলেশনশিপ, মানে বাবা মার মধ্যে একটু ঝগড়াঝাটি লেগে আছে, ঠিক আছে, তার একটা তার যে বাবা মার সঙ্গে একটা সাপোর্ট সিস্টেম সেটা পাচ্ছে না, বা বাড়িতে খুব মানে তার ঘনিষ্ঠ ঠাকুমা ছিলেন, ঠাকুমা হয়তো রিসেন্টলি মারা গেছে, ঠিক আছে,
তো কি হয়, সে তখন সোশ্যাল মিডিয়ার একটা হেল্প নেয়, তো সোশ্যাল মিডিয়াতে একটা আউটবাস্ট একটা এরকম একটা অনেক সময় তৈরি হয় তার। হ্যাঁ, তার ভিতরে সে একটা অ্যাঙ্গার, গিল্ট, তারপরে হচ্ছে যে লোনলিনেস, সে এইভাবে প্রকাশ করার চেষ্টাটা অনেক সময় করে। ঠিক আছে, তো কী হয় যে কী হলো যে প্লাস হচ্ছে অনেক সময় কী হয়, ধরুন যে আপনি একটা সেলিব্রিটি ছিলেন, ঠিক আছে, তার ইনস্টা আপনি একটা একজন কেউ খুব অশৃঙ্খল একটা কমেন্ট করলো, তো কী করে সেটাতে কী হল, সেটা অনেক সময় ডেলিবারেটলি করলো, তাতে কি সে অ্যাটেনশনটা গার্নার করতে পারলো। ঠিক আছে, তো এটা অনেকটা জেলেসি, অ্যাটেনশন সিকিং, ঠিক আছে, বা অনেক সময় হচ্ছে যে যে আমি আমিও সেম কাজটা করছি, সামনের লোকটা সেম কাজটা মোটামুটি করছে, সে বেশি প্রোগ্রেস করে যাচ্ছে, ফেমাস হচ্ছে, আমি হচ্ছি না। ঠিক আছে, তো আমি তাকে আমি বডি শেম করলাম যাতে অ্যাটেনশনটা, নেগেটিভ অ্যাটেনশনটা আমি তার কাছ থেকে কিছুটা নিতে পারলাম, কেন অ্যাটেনশন পজিটিভ হোক নেগেটিভ হোক অ্যাটেনশন ইজ অ্যাটেনশন, তো সে নিজের দিকে অ্যাটেনশনটা গার্নার করে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে ডেঞ্জারাস জায়গায় চলে যায়। কী হয় ধরুন যে ওই যে আমি নেগেটিভ কমেন্টটা করলাম, ঠিক আছে, তো যদি রিপোর্টিং হয়ে যায়, আর রিপোর্টিং ইন দ্য সেন্স অফ গভর্নমেন্ট পোর্টালস রিপোর্টিং হয়ে যায়, তার প্রোফাইলটা তো নষ্ট হয়ে গেল, ইউটিউব থেকে যদি প্রোফাইলটাকে বন্ধই করে দেয়, তো তার যে ধরুন সে ওইটার উপরে ডিপেন্ড করেছিল, তার তো সেটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, প্লাস হচ্ছে সে যেখানে নিজের একটা ফ্রাস্ট্রেশন ভেন্ট আউট করতো, সেই ভেন্ট আউট করার জায়গা পেল না, সে অন্য জায়গায় একটা ভেন্ট আউট করার চেষ্টা করছে। ঠিক আছে, তো আর প্লাস ক্রমাগত দেখা যাচ্ছে যে অনেক বাচ্চারা অনেক ছোটোবেলা থেকে এই সব এক্সপোজ হয়ে যাচ্ছে, তো তারা মনে করছে দিস ইজ দি নট, ইট ইজ অ্যাকচুয়ালি নট। তো তারা যখন মনে করে যে দিস ইজ দি নট, তখন এটা অ্যাজ আ সোসাইটাল লেভেলে আমরা খারাপ দিকে দেখতে পারি। কিন্তু হ্যাঁ, ভালো জিনিসটাও আছে, যেমন আপনি দেখবেন যে 100টা কমেন্টের মধ্যে ওই দুটো কি তিনটে এরকম একটা নেগেটিভ রটেন কমেন্টস আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ভালো কমেন্টস আপনি দেখতে পান। তো ওই জন্য অ্যাজ আ হোল সোশ্যাল মিডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক থিং, মানে মানে টেকনোলজি হিসেবে যদি দেখেন খুবই সুন্দর একটা টেকনোলজি, যেখানে একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে পরিচয় হয়, কথাবার্তা হয়, আমরা অনেক কিছু জানতে পারি। ওই এই কয়েকটা জিনিসের জন্যই কী হয়, নেগেটিভ ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্রেনটা এইভাবেই ডেভেলপ যে নেগেটিভ জিনিসটাকে আমরা বেশি তাড়াতাড়ি লক্ষ্য করি। ঠিক আছে, তো এই জন্য এখানে ইভলিউশনে আমরা এইভাবেই লক্ষ্য করি, কারণ হতে এটা থেকে বেঁচে থাকতে হবে বলে, মানে আমাদের ব্রেন এইভাবে ডেভেলপ হয়েছে। আচ্ছা, তাহলে আমার এখানে না একটা জিনিস খুব বারবার করে মাথায় আসছে, আপনি যেটা বলছেন, আমার ব্যাপারটা মজা হতে পারে বা ব্যাপারটা অন্য কিছু হতে পারে, যখন কোনো একজন ফেমাস পার্সন দুবার কি তিনবার বিয়ে করছে, তাকে যখন ইন্টারনেটে সবাই বুলি করছে, তাহলে এটা কোন ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে আসছে? না দেখুন, এবার ব্যাপারটা হচ্ছে যে সে দুবার তিনবার বিয়ে করলো, তার পার্সোনাল চয়েস একদম, ঠিক আছে। তো এবার এই যে যে ইন্টারনেটে বুলি করছে, যে মানে আমি বলবো না, দেখুন দে সামথিং কল এস ডিসপ্লেসমেন্ট, একটা ডিফেন্স মেকানিজম হচ্ছে, যেটাতে হচ্ছে যে যেমন উদাহরণ দিয়ে বলি আমি, যে সেই লোকটা ক্লায়েন্ট আপনার অফিসে চাকরি করে, তার একটা টার্গেট ছিল, টার্গেটটা পূরণ হয়নি, বস তাকে ছেড়েছে, তো সে হয়তো বাড়িতে গিয়ে সেটা নিজের ছেলের উপরে সেটা খাটালো। ঠিক আছে, ছেলে কী করলো, সোশ্যাল মিডিয়া করে দিল, বা নিজে ছেলের উপরে না খাটি, সে সোশ্যাল মিডিয়ায় এরকম একটা সেলিব্রিটির উপরে করে দিল। তো কী হয় যে আমার খারাপ লাগলো, আমি আরেকজনকে খারাপ লাগে, আমার অ্যাঙ্গারটা তার উপরে ডিসপ্লেস করে দিলাম। এইটাকে প্রিভেন্ট সেরকম করতে পারি, ধরুন একটা হচ্ছে যে সেলিব্রিটিসদের প্রিভেন্ট করাটা একটু ডিফিকাল্ট, কেন দে আর ওপেন টু এভরিবডি, তাই না, তাদের প্রোফাইলটাই পাবলিক, ম্যানেজড বাই পিয়ার এজেন্সিস। ঠিক আছে, তো পিয়ার এজেন্সিসরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে, সেটা যেটা আমি জানি ফ্রম ফিউ অফ মাই ফ্রেন্ডস যারা এই এই এর মধ্যে আছে, যে ওই নেগেটিভ কমেন্টসগুলোকে তারা হাইড করে দেয়, হাইড করে দেয়। তাতে কী হয় যে আপনি হাইডও করে দিলেন, অন্য লোকে দেখলেও না যে নেগেটিভ অ্যাটেনশনটা আপনি গার্নার করছিলেন, সেই নেগেটিভ অ্যাটেনশনটা আপনার তৈরি হলো না। সেকেন্ড হচ্ছে যে আপনি এটাকে রিপোর্ট করলেন, নট অনলি ফেসবুকে যদি হয়, ফেসবুকে যদি রিপোর্ট করেন দেন, বা আপনি ক্রাইম পোর্টালস যেগুলো আছে, যে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল যেটাতে আছে, ঠিক আছে, এগুলোতে আপনি রিপোর্ট করলেন যে আপনাকে এরকমভাবে সোশ্যালি, কারণ ইট ইজ পার্ট অফ সাইবার বুলিং অ্যাজ ওয়েল, তো আপনি ওখানে একটা রিপোর্ট করলেন। ঠিক আছে, তা আপনার কেন, যেহেতু একটা সেলিব্রিটির একটা সোশ্যাল ইমেজ আছে, সোশ্যাল ইমেজ ইজ এভরিথিং ফর আ সেলিব্রিটি, ঠিক আছে, তো তার ইমেজটাকে নষ্ট করার কেউ চেষ্টা করছে, তো তখন দে ক্যান টেক লিগাল কোর্স নিতে পারে। তো এই জন্য ন্যাশনাল ক্রাইম সাইবার ক্রাইম রিপোর্ট পোর্টাল, এখানে আপনি যদি করেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ, আর একটা হচ্ছে 14C স্কিম বলে আছে, একটা উমেন অ্যান্ড চিলড্রেনের জন্য আছে, যে সাইবার ক্রাইম প্রিভেনশন ফর উমেন অ্যান্ড চিলড্রেন, সেই এখানেও একটা পোর্টাল আছে, বাচ্চাদের জন্য একটা ক্রাই বলে একটা অর্গানাইজেশন আছে, চাইল্ড রাইটস এন্ড ইউ বলে, শুনে থাকবেন, ইট ভেরি কমন, তো বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে রিপোর্ট করতে পারেন।
ঠিক আছে, তো দের আর ভেরি মানে এগুলো তো খুব র্যাপিড অ্যাকশন হয়, বা উমেনদের জন্য চাইল্ডের জন্য 112 ন্যাশনাল হেল্পলাইন, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনি এটাকে ডিল করতে পারবেন। প্রিভেন্ট হচ্ছে যে ওই যে বললাম যে এই এই নেগেটিভ কমেন্টসগুলো থেকে, হ্যাঁ নেগেটিভ কমেন্টসগুলো আমরা তো নরমালি কাউকে নেগেটিভ কমেন্টস করা থেকে বন্ধ করতে পারবো না, না এক্স্যাক্টলি, বাট যেটা করতে হবে আমাদের নিজেদেরকে করতে হবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওই জন্য যেটা বলি না যে পৃথিবীতে ভালো মন্দ দিয়ে তৈরি, আর একটা এক্সট্রিমলি ম্যাচিওর পার্সন এর মানে এক্সাম্পলই হচ্ছে যে সে নেগেটিভ ক্রিটিসিজম হোক পজিটিভ ক্রিটিসিজম হোক এনি টাইম অফ ক্রিটিসিজমই সে খুব আপনভাবে নিয়ে নিতে পারে। তো যদি আপনভাবে নিয়ে নিতে পারি আমি আর আই ক্যান গ্রো ওভার দ্যাট ক্রিটিসিজম, তাহলে কী হলো যে সে ওখান থেকে এগুলো তার ফরক পড়লো না। আর বেস্ট ওয়ে টু ডিল উইথ সাচ ক্রিটিসিজম ইজ সাকসেস। আপনি যদি সাকসেসফুল আপনার ফিল্ডে আপনার লাইফে, তখন কে কী কমেন্ট করবে ডাজেন্ট ম্যাটার, সাকসেস ইজ দি বেস্ট। মানে আপনি যদি সাকসেসফুল হয়ে যান সব মুখ বন্ধ, ডাজ নট ম্যাটার। কেন আপনি যে জায়গায় দাঁড়িয়ে ছিলেন আপনি এক পথে এগিয়ে গেলেন, আর যে আপনাকে ক্রিটিক্যাল কমেন্টস করছে এক্স্যাক্টলি আপনাকে সামনের দিকে তাকিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। কেন মানে আপনি সাকসেসফুল হয়ে গেলে তার মুখটা তো বন্ধ হলোই, আর আপনার নট অনলি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়লো, আপনার ফ্যান ফলোয়িং বাড়লো, আপনার পরিচিতি বাড়লো, আপনার নাম সুনাম হলো। তো দ্যাট ইজ দি বেস্ট ওয়ে অফ ট্যাকলিং এনি নেগেটিভ থিং ইন লাইফ, যে বিং সাকসেসফুল। পুরোপুরি পুরোপুরি 100% ভগবানে আমি কেন বিশ্বাস করি বলুন দেখুন, যে ধরুন কারোর জ্বর হয়েছে, ঠিক আছে, তো তার প্রতিবেশীরও জ্বর, তার বাড়ির উপরে যে থাকে তারও জ্বর, তার বোনেরও জ্বর, তার ছোটো ভাইয়েরও জ্বর, এরকম আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে। তো সেও প্যারাসিটামল খাচ্ছে, উপরের লোকও প্যারাসিটামল খাচ্ছে, প্রতিবেশীও প্যারাসিটামল খাচ্ছে, সবার বডি মেকআপ জেনেটিক মেকআপ ডিফারেন্ট, ঠিক আছে, সবারই কিন্তু কমে যাচ্ছে, তা জেনেটিক মেকআপ ডিফারেন্ট, মেডিসিনটা সেম, কী করে? আচ্ছা আরেকটা উদাহরণ আমি দিই, যেমন ধরুন অ্যাস্ট্রোনমিক্যাল হিসাবে যদি কথা বলি, আমি একটু অ্যাস্ট্রোনমিতে একটু রুচি রাখি তাই বলছি, যে পৃথিবী চাঁদ সূর্য জুপিটার বৃহস্পতি যেটাকে আমরা বলি স্যাটার্ন, ঠিক আছে, এদের এমন একটা ডিস্টেন্সে আছে, একটু এদিক ওদিক ডিস্টেন্স যদি হয়ে যায় তাহলে কিন্তু ক্যাটাস্ট্রফিক ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো দের সাম ক্রিয়েটার যে এই ব্যালেন্সটাকে খুব সুন্দর করে ধরে রেখেছে, ঠিক আছে। তো এই দুটো এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই যে আমরা প্লাস মানে এই দুটো এক্সাম্পল যেটা আমি মনে করি যে একটাই ওষুধ সবার জন্য কাজ করে, ঠিক আছে, কারোর একটু সাইড এফেক্ট এদিক ওদিক হয়, কারোর এই ওষুধটা স্যুট করলো না, কিন্তু ইন জেনারেক ধরে নিন বেশিরভাগ লোকের প্যারাসিটামল কাজ করে, কিন্তু ওষুধটা তো সেম, মোটামুটি কেমিক্যাল কম্পোজিশনটাও সেম, তো ব্র্যান্ড এদিক ওদিক হতে পারে, যে সল্টে কম্পোজিশন কেউ 650-400 দিল, কেউ 450 দিল মিলিগ্রাম, কিন্তু মোটামুটি কেমিক্যালটা তো সেম। এত ভাস্ট জেনেটিক মেকআপ, ঠিক আছে, কী করে? প্লাস ধরে নিন ওই ওই যে ডিএনএ, ঠিক আছে, মানে আপনার একটা চুল থেকে আমার একটা টাইনি নখ, নখের মধ্যে অনেক স্ট্র্যান্ডস অফ ডিএনএ, তো এখন সায়েন্সিস্টরা বলছে যে একটা ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে 1.3 বিলিয়ন জিগাবাইটসটা কিছু এরকম একটা, মানে প্রচুর অ্যামাউন্ট অফ ডাটা স্টোর করা যায়, তো ওইটুকু জিনিসটার মধ্যে এত ডাটা কী করে স্টোর করতে পারছে, আমরা এখনও সেটা পারি, তো এত ভাস্ট স্টোরেজ, তাদের অনেক স্পেস লাগছে, এদিকে ভগবানের আপনি সৃষ্টিটা দেখুন একটা ছোটো সেলে করে দিচ্ছে, ঠিক আছে। তারপরে আপনি দেখুন যে এনি মোমেন্ট ক্যান বি ইওর লাস্ট, ইউ নেভার নো, ঠিক আছে, তো কেউ জানে না, তো যখন আমরা কেউ না কেউ তো আছে যে এভরিথিং এটাকে এটুকু রেগুলেট করছে, আর আর আমরা প্রত্যেকটা ঋতু দেখে নিই, প্রত্যেকটা ঋতুতে ডিফারেন্ট ডিফারেন্ট তার একটা মধুর্য আছে, তার একটা সুইটনেস ব্যাপার আছে, ঠিক আছে, সেগুলো আমরা এনজয় করতে পারি, তো তো এই সব ব্যাপারগুলো কেউ না কেউ একটা তো করে রাখতে পেরেছে, আমরা যে এত কিছু এনজয় করতে পারছি পৃথিবীতে, এত কিছু ভোগ করতে পারছি, ঠিক আছে, এটা এটা কেউ যদি দিয়ে না থাকে এটা আমার তো মনে হয় না পসিবল। তো সেই জন্যেই হচ্ছে যে হ্যাঁ কেউ তো ক্রিয়েটার আছে, এটা এটা কেউ কেউ বলবেন প্রভু, কেউ বলবেন আল্লাহ, কেউ বলবেন জিসাস ক্রাইস্ট, আর ইন জেনারেল বলবো গড, তো ডেফিনেটলি কেউ তো কেউ আছে। একদম 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 ডেফিনেটলি মেডিকেল সায়েন্সে তো মানে 2 আর 2 4 হয় না, 2 আর 2
মানে চারও হতে পারে, পাঁচও হতে পারে, মাইনাস টু হতে পারে, মাইনাস টোয়েন্টি টু হতে পারে, আপনি জানেন নাকি? ঠিক আছে, যেমন অনেকের হার্ট রাইট সাইডে থাকে, আমাদের হার্ট লেফট সাইডে থাকে, অনেকের হার্ট লাইট সাইডে থাকে, তো কার্ডিয়াক সার্জারি কার্ডিয়াক সার্জারি করার দেখা গেলো যে হার্টটা লেফট সাইডে, তো আমরা অনেকে ইনস্টেন্স দেখি না যে গুলি খেয়েছে হার্টটা লেফট রাইট সাইডে ছিল বলে সে বেঁচে গেল। তো এইরকম অনেক 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 ইনসিডেন্স আছে যে মানে ভগবানের কৃতিত্ব, ভগবানের মিরাকলস ডেফিনেটলি আছে, ডেফিনেটলি। মানে আমি তো স্বয়ং অনেকবারই এক্সাম্পলস পেয়েছি। তো যেমন আমি উদাহরণ দিয়ে বলি যে আমার পরীক্ষাটা খারাপ গেছে, এক্সপেক্ট করছিলাম যে ঠিক ভালো ফলাফল হবে না, ঠিকঠাক হয়ে বেরিয়ে গেলাম আমি। হ্যাঁ, তখন আমি প্রার্থনা টার্থনা করেছিলাম। তো সেই সেই এই সব ক্ষেত্রেই তো অনেকের ক্ষেত্রেই যেমন দেখবেন যে মন্নত তন্নত করে রাখে অনেকেই অনেকেই, তো এটা কোথা থেকে হচ্ছে? যে একটা প্লাস হচ্ছে, আপনি দেখবেন যে ভগবানের প্রতি নিষ্ঠা থাকলে একটা ওয়েলবিং তৈরি হয়, কনফিডেন্স পাওয়া যায়। ওই জন্য বলে না যখন ইউ আর ডিপ্রেসড, গুড গড সি, যে ভগবানের চরণে তুমি যাও, তাহলে তুমি ওখানে আনন্দ, ওখানে প্রীতি, ওখানে অনেকটা বেটার ফিল করবে। আর তো সেই জন্যই যে আমি অনেকবার এরকম যখন খুব লো ফিল করেছি, ভগবানের মন্দিরে স্মরণে গিয়ে কিছুটা মেডিটেশন করে, ডেফিনেটলি ডেফিনেটলি আছে তো বটেই। আর এটা 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 বাইরে, মানে এটা শুধু বাইরে নেই, আমাদের মধ্যেও আছে, সবার মধ্যেই আছে, আর কেউ না কেউ তো ডেফিনেটলি আছেই, ভগবানই বলি না কেন তাকে। ঠিক সেই জন্যে যখন মনে হবে যে তুমি এটা আমার সঙ্গে ঠিক করলে না, তখন ভগবানের কাছে গিয়ে কিন্তু এই নালিশটা করা উচিত, ইন্টারনেটে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি এটাই বলবো যে ইন্টারনেটটা একটা মাধ্যম যেখান থেকে শিখে নেওয়ার অনেক কিছু আছে, যেখান থেকে দিন আনি দিন খায় রোজগার করার অনেক কিছু আছে, কিন্তু সেটাকে আমরা সদুপকে ব্যবহার যদি করতে পারি, ইট ইজ আ ওয়ান্ডারফুল টেকনোলজি, ওয়ান্ডারফুল ব্লেসিং। এটাকে মানে দুরুপক যত কম করবো তত ভালো। হ্যাঁ, দুরুপক করার অনেকে করছে, ডেফিনেটলি করছে, কিন্তু নিজেদেরকেও সচেতন রাখতে হবে যাতে আমরা তাদের ফাঁদে না পড়ি। কেন সবসময় টার্গেটে পড়ে গেলে খুব মুশকিল, ডেফিনেটলি, আর একটা ইমেন্স অ্যামাউন্ট অফ মেন্টাল স্ট্রেস সেটাতে ক্রিয়েট করে। তো ওই জন্য হচ্ছে যে সচেতন থাকা মোস্ট ইম্পর্ট্যান্ট। আর বাবা মার ক্ষেত্রে যেটা আমি বলবো যে বাচ্চাদের প্রতি তারা সোশ্যালি কী করছে, সোশ্যালি তাদেরকে মানে সোশ্যাল মনিটরিং যেটাকে আমরা সেটা করা, ডেফিনেটলি করা। আর লং টার্ম ক্ষেত্রে যদি আমি বলি যে স্কুল কলেজে এদের একটা পলিসি থাকা উচিত, সোশ্যাল মিডিয়া পলিসি, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিজে আস্তে আস্তে চলে আসছে, তো আশা করছি আমাদের দেশেও খুব তাড়াতাড়ি চলে আসবে, যে কলেজ থেকে একটা সোশ্যাল মিডিয়া পলিসি, স্কুল থেকে একটা সোশ্যাল মিডিয়া পলিসি, যে এর বাইরে তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যদি কিছু হয় তাহলে তোমার টার্মিনেশন হবে, বা তোমার তোমার কিছু পানিশমেন্ট হবে। যেমন বিদেশে পানিশমেন্ট হচ্ছে কমিউনিটি সার্ভিস দিতে হয়, তো তোমাকেও কমিউনিটি সার্ভিস দিতে হবে। তো এরকম একটা রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট একটা সিস্টেম থাকা উচিত টুয়ার্ডস সোশ্যাল মিডিয়া, প্লাস একটা রেসপন্সিবিলি ইউজিং সোশ্যাল মিডিয়া। মানে সেখান থেকে শিখবো তো ডেফিনেটলি, সেখান থেকে যদি আর্ন করা জায়গা থেকে তো আরও ডেফিনেট ব্যাপার, কিন্তু সেটাকে আমি দুরূপে করবো না। এইটা যে একটা রেসপন্সিবিলি সিটিজেন হিসাবে যেমন আমরা ডিউটিস পালন করি, লজ মানি, সোশ্যাল মিডিয়াতে এটা করা উচিত, রুলস অ্যান্ড রেগুলেশনস করা উচিত। আর লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসদেরও এটাকে ডেফিনেটলি খুব স্ট্রিক্টলি দেখা উচিত যে আমি কাউকে মানে কেউ কাউকে হ্যারাস যা না করে, কেউ কাউকে ইন্টিমিডিয়েট যাতে না করে। কারণ এটা এটা দিন মানে দেখা যাচ্ছে যে এই এই সব সাইবার ক্রাইম যেটাকে আমরা বলি ক্রমশ বাড়তেই থাকছে। তো ওই জন্য নিজেকে সচেতন রাখা, রেসপন্সিবল হওয়া, বাবা মা হিসেবে ছেলে মেয়েদের সোশ্যাল মিডিয়া মনিটরিং করা, স্কুলেও একটা সোশ্যাল মিডিয়া পলিসি, কলেজে সোশ্যাল মিডিয়া পলিসি থাকাটা হওয়াটা অত্যন্ত জরুরি। আমার খুব ভালো লাগলো, আপনার দর্শককে ডেফিনেটলি বলবো সাবস্ক্রাইব আর লাইক বাটনটা ডেফিনেটলি দিবেন। আর আপনি যদি আমার প্রথমবার আমার চ্যানেল দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার, যেমন সাহা বললেন ভুলবেন না করতে। তাহলে আজকে আসি, সবাই ভালো থাকবেন, নমস্কার।